আজ আপনাদের কাছে হেরিডন ট্যাবলেটের একটা রিভিউ নিয়ে আমি কৌশিক আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি এই ভিডিওতে বলতে চলেছি হেরিডন ট্যাবলেটের খাবার নিয়ম কি, এর কম্পোজিশন কি আছে, এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এটা কি কি জিনিসে আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা প্রথমেই আমি বলি হেরিডন ট্যাবলেটের কালারটা। হেরিডন ট্যাবলেটের কালার হচ্ছে নীল কালার। এটা কোন কোম্পানির প্রোডাক্ট আগে বলি আপনাদের, এটা হচ্ছে প্যারামিল এন্টারপ্রাইজ লিমিটেড। একটুখানি দেখে নিন আপনারা, প্যারামিল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা এটার কম্পোজিশনটা কি, এটার কম্পোজিশনটা হচ্ছে প্যারাসিটামল ক্যাফিন ট্যাবলেট। তো বন্ধুরা হেরিডন ট্যাবলেট কী কী ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, প্রথমেই আমরা সবাই জানি যে মাথা যন্ত্রণা হলেই আমরা হেরিডন ট্যাবলেট ইউজ করতে পারবো। কিন্তু বন্ধুরা সব ধরনের কিন্তু মাথা যন্ত্রণার ক্ষেত্রেই আমরা এই হেরিডন ট্যাবলেট ইউজ করতে পারবো না। তো বন্ধুরা কী কী ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, যখন মনে হবে আমাদের গ্যাস্ট্রিক যে সমস্ত মাথা যন্ত্রণার সৃষ্টি হয় সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু এই হেরিডন ট্যাবলেট ইউজ করব না, সেক্ষেত্রে আমরা কিন্তু গ্যাসের ট্যাবলেট ইউজ করব একটা। কখন, যখন আপনারা কোনো কিছু টেনশান হবে আপনাদের মাথায়, সেই টেনশানের ফলে যখন আপনাদের মাথা যন্ত্রণা শুরু হবে সেই সময় কিন্তু এই ধরনের ট্যাবলেট আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আরও একটা বিষয় আপনারা ইউজ করতে পারবেন এই হেরিডন ট্যাবলেট, যখন আপনাদের মনে হবে যে হালকা ফিভার অর্থাৎ জ্বর 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 মনে হচ্ছে এবং তার ফলে যে সমস্ত মাথা যন্ত্রণাগুলো সৃষ্টি হয় সেই সমস্ত মাথা যন্ত্রণার ক্ষেত্রে আপনারা এই হেরিডন ট্যাবলেট ইউজ করতে পারবেন। আরও একটা বিষয় আপনাদের বলে রাখি, যেটা হচ্ছে হেরিডন ট্যাবলেটের কিন্তু একটা মারাত্মক সাইড এফেক্ট রয়েছে, মারাত্মক সাইড এফেক্ট রয়েছে। কারণ আমরা অনেকেই অজান্তেই আপনারা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা যে কোনো মেডিসিন শপে গিয়ে আমরা বলি যে একটা হেরিডন ট্যাবলেট দিন বা একটা মাথা যন্ত্রণার বড়ি দিন। তো সেহেতু আপনারা যদি প্রতিনিয়তই এইভাবে এই হেরিডন ট্যাবলেট যদি ইউজ করতে থাকেন তাহলে আপনাদের কী কী ক্ষতি হতে পারে, এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের যে নার্ভ রয়েছে, আমাদের শরীরে যে নার্ভ রয়েছে না, এই নার্ভের প্রচুর পরিমাণে ক্ষতি করে এই হেরিডন ট্যাবলেট। আর একটা আমাদের বুকে যন্ত্রণা সৃষ্টি হতে পারে। আরও একটা কী হতে পারে, আমাদের হার্টের উপর বিরাট একটা ইফেক্ট করে এই হেরিডন ট্যাবলেট, প্যারাসিটামল ক্যাফিন ট্যাবলেট, যে কোনো ধরনের প্যারাসিটামল ক্যাফিন ট্যাবলেট আমাদের হার্টের পক্ষে খুবই ক্ষতিকারক। তো বন্ধুরা এটা এই হেরিডন ট্যাবলেট আপনারা ইউজ করুন, কারণ হেরিডন ট্যাবলেট হচ্ছে মাথা যন্ত্রণার ক্ষেত্রে এক নম্বর, একদম এক নম্বর প্রোডাক্ট। কিন্তু কিন্তু যে কোনো আপনারা ডাক্তারের কোনো পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটা দয়া করে ইউজ করবেন না। তো বন্ধুরা যদি এই ভিডিওটা থেকে আপনারা কিছু ইনফরমেশান পেয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনার কাছে গিয়ে সর্বপ্রথম পৌঁছে যায়। আরও একটা জিনিস বলবো বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ লাইক করলে আরও আমি উৎসাহিত হব যে আরও পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো মেডিসিন সম্পর্কে আপনাদের আমি বলতে, সেটা আমি উৎসাহিত পাবো। তো বন্ধুরা এই বলেই আমার আজকের ভিডিও আমি শেষ করছি, এবং সবাই সবাই এখন জানেন যে এটা করোনা সিজন চলছে, তো প্লিজ সবাই মাস্ক এবং স্যানিটাইজার সবাই ইউজ করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।